প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আমিতে। আজকে আমার সাথে যে দুজন অতিথি আছে তারা বাংলাদেশের সুপার ডুপার হিট হার্টথ্রব, একজন হার্টথ্রব হিরো আর একজন হার্টথ্রব ভিলেন। ভিলেনও যে হার্টথ্রব হয় অ্যাকচুয়ালি এই ছেলেটাকে দেখে, এই ছেলেটাকে দেখে বোঝা যায় সে কিন্তু নায়ক না। প্লিজ, মানে আচ্ছা, আমাদের সাথে আছে নীরব এবং তাসকিন। হ্যালো, কি একটা ইন্টারাপশন! মানে সে তো নায়ক হিসেবে একটা অলরেডি ছবি করে ফেলছে। না, সেগুলো তো আমরা জানবো, বাট ভিলেন হিসেবে, ভিলেন হিসেবে তো অভিষেক বলা যায়, অভিষেক শুধু না, হি ইজ পপুলার অ্যাজ এ ভিলেন। লাইক ওরম একটা হ্যান্ডসাম ভিলেন কেউ চিত্তাই করতে পারেনি এই বাংলার মাটিতে। আমি লোকের কথা বলছি, কিন্তু একদম ঠান্ডা হয়ে গেল, মানে গরম। আমি লোকের কথা বলছি, একটা বিষয় হচ্ছে যে মানে যাই না, ওর যেটা হচ্ছে, ও যেটা বলছে বাংলার মাটিতে, মানে কলকাতার একটা ব্যাপার ওর মধ্যে আছে, এই জন্য কলকাতার দাদারা বলে বাংলার মাটিতে, বাংলার মাটি মানে বাংলাদেশের মাটি। হ্যাঁ, মানে ওই জন্যই সেটাই আমি বলতেছি। আচ্ছা, why are we even talking about হরতালের দিন কিছু মানে কলকাতা, let's talk about ঢাকা, let's talk about ঢাকা অ্যাটাক, হ্যাঁ let's talk about all that, হ্যাঁ let's talk about us. Yes, yes. আচ্ছা, সো তাসকিন তো ভিলেন হিসেবে প্রসিদ্ধ, কিন্তু এইমাত্র নীরব বলল যে হিরো হিসেবে অভিষেক হয়েছে রিসেন্টলি। রিসেন্টলি একটা ছবি এসেছে, অ্যাকচুয়ালি ওটা পয়লা বৈশাখে রিলিজ গেল, লাস্ট পয়লা বৈশাখে। নাম হচ্ছে বয়ফ্রেন্ড। কে বয়, তোমার বয়ফ্রেন্ড আছে না তুমি বয়? না, আমার বয়ফ্রেন্ড হতে পারে, এখন ছবি এখনো সাইন করিনি, আমি জানি না, হতে পারে না হতে পারে, বাট ইন দিস ফিল্ম আই প্লেড এ বয়ফ্রেন্ড আমার সাথে ছিলেন, অফ এ গার্ল এসেন্সিয়ালি। আমার সহশিল্পী ছিলেন শ্যামন্তী সৌমিক। আমার জন্য পার্সোনালি আমি বলবো এটা, টু বি রিয়েলি অনেস্ট, এটা একটা এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট ছিল আমার জন্য। আমি মনে করলাম যে ইউনো, একটা ম্যাস পপুলেশনের জন্য একটা ছবি কেন না করি। এবং আমি যখন সাইন করলাম ছবিটা, তখন অনেক মানুষ বললো যে ভাই আপনি কেন এই ছবিটা করবেন, আপনি তো ভিলেনই ভালো, আপনি কেন হিরো হওয়া সব। আমি বললাম যে কথা আসলে সেটা না, আমি না ভিলেন হিসেবে টাইপকাস্ট হতে চাই, না হিরো হিসেবে। কিন্তু কোনটা ভালো লাগে, ভিলেনের অ্যাক্টিং করতে ভালো লাগে না হিরোর অ্যাক্টিং করতে? আমার অভিনয় করতে ভালো লাগে। একসাথে আমাদের মুভি এখনো করা হয় নাই, আমরা একসাথে প্রথম, আমরা কিন্তু একজন আরেকজনকে কি চিনতে? আমার অনেক পছন্দের একজন আর্টিস্ট, এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হিজ ওয়ার্ক, আই থিঙ্ক হিজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ব্রাদার, আই থিঙ্ক হিজ ভেরি ইন্সপিরেশনাল। অ্যান্ড আমার নীরব ভাই যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে, হি ইজ ভেরি ইন্টারঅ্যাক্টিভ, আই মিন কথা বলে খুব খুব যে কোনো বিষয় নিয়ে কথা বলা যায় খুব ভালো মতো। সো থ্যাংক ইউ for being there. এবং অবশ্যই ভবিষ্যতে ইচ্ছা আছে কাজ করার, ফিল্মে কাজ করার, একসাথে করব। মানে অনেকটা নীরবে অনেক ফুটেজ রে তোর, এটা ঠিকঠাক বললাম না? অনেক ফুটেজ গেল। হ্যাঁ হ্যাঁ, এটা কি তুই কি আসার আগে WhatsApp করে এই পুরো জিনিসটা বলতে? না, এই কোশ্চেনটা তো কমন পড়ার কথা না, হ্যাঁ, কিন্তু তারপরে অনেক সুন্দর করে বলছে আগের অ্যানসারটার মতো। এটা ফোনে একবার প্র্যাকটিস করেছিলাম দুই একবার, আমরা যে এটা কিন্তু বলবো এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেকরকম একটা প্রশ্ন আসতে পারে যেহেতু দুজন একসাথে আমরা বসতেছি আজকে। আচ্ছা, দুজন একসাথে কাজ করলে একজন হিরো আর একজন যদি ভিলেন হয় কে কোনটা হবে? ভিলেন কোশ্চেন, ভিলেন, হ্যাঁ ভিলেন, হিরো, হিরো শখ খুব হিরো হওয়ার। আমার হচ্ছে যে আমি তাসকিনের ছবিটা আমি যেটা দেখেছি, রাজভের যে ছবিটা দেখেছি, এবং আমার কাছে মানে মনে হয়েছে যে আসলে মানে লিটারালি এরকম অ্যাক্টিং মানে এটা সম্ভব না। মানে আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি, আমি তো আসলে অন্য কারোর সাথে কম্পেয়ার করবো না, আমার নিজের যদি কম্পারিজনের জায়গা তৈরি করি আমি নিজে, মানে তাসকিন যে অ্যাক্টিংটা করছে এটা আমার দ্বারা সম্ভব না। কোন কোন ছবিতে? মুস্তফা কামাল রাজের একটা ছবি করেছে, ছবিটার নাম কি ছিল? যদি একদিন। এক্স্যাক্টলি, যদি একদিনে। থ্যাঙ্ক ইউ। হ্যাঁ, যদি একদিন, অ্যাকচুয়ালি এই প্রশংসাটাই শোনা গেছে সবচেয়ে বেশি যে তাসকিনের অ্যাক্টিং খুব ভালো ছিল। আমি ছবিটার ব্যাপারে যেটা বলতে পারি, খুব ভালো একটা প্লট ছিল ছবিটার, আমাদের রেসপন্স আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমাদের পাওনা হয়েছে। তুমি রিসেন্টলি তোমার একটা ছবি রিলিজ হয়েছে যেটা তুমি ভিলেন ছিলে না, হিরো ছিলে, সো সামনে কি আরো হিরো হওয়ার ইচ্ছা? আপাতত আসলে ওইভাবে চিন্তা করছি না, যদি ভালো কোনো প্লট আসে যেখানে হিরো
হিরো হওয়ার অপরচুনিটি আছে, কিন্তু আমার মনে হয় না আমি এমন কোনো ছবি সাইন করবো কখনো যেটা শুধুই গতানুগতিক হিরো, মানে আমার গুড গায়ে অ্যান্ড দেন হঠাৎ করে একটা ভিলেন আসলো, ভিলেনটাকে আমি ডিফিট করে তারপরে নায়িকার হাত ধরে আমি পালিয়ে গেলাম। আমি একটু নীরবকে জিজ্ঞেস করতে চাই, ও তো অনেক হিরো, মানে গতানুগতিকের বাইরে হিরোটা কেমন হয় বলতো একটু। যেটা হচ্ছে যে এখন যে গল্পের প্লটগুলো, গল্পের প্লটগুলো আসলে আমরা একদম ডিফারেন্ট চাই, মানে বেসিক্যালি গল্পটাই একটা হিরো। তো তোর কোনো কাজ করে মনে হয়েছে সোফার যে এই কাজটা আমার গতানুগতিক হিরোইজমের বাইরে? হ্যাঁ, আমার আব্বাস যেটা রিলিজ হয়েছে ওইটা আমার কাছে মনে হয়েছে যে গল্পটা, মানে এই প্লটটা মানুষ পছন্দ করেছে, মানুষ ক্যারেক্টারের যে গেট আপটা সেই গেট আপটা পছন্দ করেছে, মানে আমাকে পছন্দ না। বিষয়টা হচ্ছে যে ওই ক্যারেক্টারের সাথে নীরব যাচ্ছে কিনা, ওই ড্রেস আপ, তারপরে ওইরকম ডায়লগ ডেলিভারি, ওইটা যখন যাচ্ছে দর্শক যখন পছন্দ করছে তখনই হ্যাঁ ওইটা আসলে ক্যারেক্টারটা ডিফারেন্ট। এটা নীরবের হিরোইজমের কিছু নাই এখানে, হিরোইটিক ব্যাপারটা নাই আসলে, ওইরকম কিছু। সো আমি একটু ধারণা পেলাম যে গতানুগতিকের বাইরে হিরো হওয়াটা কেমন হয়। সো আমরা আরেকটু জানবো যে কী করে কনভেনশনাল আনকনভেনশনাল হিরো এবং ভিলেন হওয়া যায়, বা আসলে তোমাদের প্ল্যান কি, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমার সাথে আছে যেটা বললাম শুরুতেই যে এখনকার সুপার ডুপার হার্টথ্রব দুজন মানুষ, নীরব এবং তাসকিন। আমরা ওদের সাথে আরেকটু গল্প করবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। খুব কম লাইটের মধ্যে বিছানায় যখন আমি চলে যেতাম ঘুমাতে, তখন অল্প লাইটের মধ্যে আমি ছবি আঁকতাম। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে তাসকিন এবং নীরব। আমি জানি নীরব বিজ্ঞাপন নাটক করেছে, সে বহু বছর আগের কথা। তুমি কি টেলিভিশনে কাজ করেছো? আমি ছোটবেলা থেকে বিটিভিতে অংশগ্রহণ করতাম বিভিন্ন কালচারাল শো। আমরা নতুন, আমরা কুড়ি, আমরা নতুন না, ওরকম করা উচিত না। আমিও ছোটবেলায় বিটিভিতে অংশগ্রহণ করতাম। এক্স্যাক্টলি, বিটিভি বিটিভিতে আসলে আমি যাই না, তখন আমি হই নাই। আমি হয়েছিলাম, তার মানে এটা না যে আমি খুব বড় ছিলাম, আমি একদমই বাচ্চা ছিলাম, পিচকি ছিলাম তখন। বাট একবারে আমাকে হাত ধরে আমার বাবা নিয়ে যেত বিটিভিতে, এবং আমাদের প্লেগ্রাউন্ড ছিল বিটিভি। আমি বসে বসে দেখতাম যে এখানে গান হচ্ছে, নাচ হচ্ছে, আমি কতক্ষণ এটা করব। খুব খুব মজা লাগতো আমার দেখে। আর আমরা এখন যেটা মনে হলে আমার খুব মজা লাগে, সেটা হচ্ছে যে আমাদের বয়সী যে ফ্রেন্ডসগুলো ছিল, ওরা যখন সামনে ক্রিকেট খেলতো, সকার খেলতো, আমরা তখন বিটিভিতে যে আমরা গানের শোজ করতাম, অভিনয়ের শোজ করতাম। তুমি কি গান করো? আমি গান করি, অভিনয়ে তো চর্চাটা আছেই, ছবিও আঁকতে পছন্দ করি অনেক। কি একটা মাল্টি ট্যালেন্টেড ছেলে, ছবিও আঁকতে পছন্দ। তো আজকে তো আমি ওকে ছবি এঁকে দেখাতে বলতে পারবো না, কিন্তু আমি আজকে তোমার গান শুনবো। সিঙ্গার আমি যত আমি জানি সিঙ্গাররা গান গাওয়ার আগে আসলে মানে রং চা খায় গলাটাই করার জন্য, ওই জন্য ওর জন্য রং চা রেডি করে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে মানে গলাটা একদম রেডি আছে। আমার যেদিন গলা একেবারেই ভাঙা থাকে সেদিনই আমার গান গাওয়ার। ইটস ওকে, আমরা এটা ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখব। এক কাজ করি, তুমি গান গাও, আমি লিপসিং করি, বা তুমি গান গাও, লিপসিং তুমি গান গাও, নীরব লিপসিং করো। তো প্রচুর লিপসিং করে করে বড় হয়েছে। আমি সহজ বল লিপসিং করি, প্র্যাকটিস আছে লিপসিং করে, অথবা তুমি গাও লিপসিং করো। না না, মেবি নট। আচ্ছা, তোমার ছবি আঁকার গল্পটা শুনি, আমরা গানের বিষয়টা পরে ডিসাইড করছি। ছবি আঁকা আসলে আমি কখনো শিখিনি, এই তিনটা জিনিসই আব্বা আম্মা আমাকে এখন বলে যে এটা সেলফ টট। হঠাৎ করেই আমার মানে আমার মেমোরি যখন কিকিন করলো, তখন থেকে আমার মনে হয় যে আমি ছবি আঁকতাম। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি খুব কম লাইটের মধ্যে বিছানায় যখন আমার ঘুমাতে মানে রাত্রেবেলা যখন বেডে চলে যেতাম ঘুমাতে, তখন লাইট টাইট অফ হয়ে গেলো, আমি তখন অল্প লাইটের মধ্যে আমি ছবি আঁকতাম, যেটাই দেখতাম ওটাকে রেপ্লিকেট। প্রফেশনালি করো? আই হ্যাভ ডান 4 এক্সিবিশনস ইন সিডনি, আলহামদুলিল্লাহ। অয়েল পেন্টিংয়ের, অয়েল পেন্টিং আমার খুব ভালো লাগে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার ওয়াইফ আঞ্জলি, ও ছবি আঁকতে খুব পছন্দ করে, ও সেলফ টট। আমি ওর আর্ট স্কেচবুক দেখলাম কিছুদিন আগে, শি ইজ ব্রিলিয়েন্ট। আই এম লাইক, হাউ ডিড ইউ নো অল দিস? আমি তো নিজে নিজে আঁকি। সো আমার মনে হয় সেলফ টট যারা আর্টিস্ট, বা দেখে দেখে রেপ্লিকেট করে আঁকাটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম যে ওর একটা ওয়াইফ আছে। ইয়েস, নীরবের আছে তো? হ্যাঁ। আচ্ছা, একটা ওয়াইফ সাথে দুইটা মেয়ে, আমি তো রিসেন্টলি করলাম, তো হঠাৎ করে হয়ে গেল। আমি সুন্দর সুন্দর জিনিসগুলো হঠাৎ করে হয় লাইফে, আমার তাই মনে হয়। কারণ আমার মনে হয় আমার লাইফে যে সুন্দর ডিসিশনস বা ইম্পর্টেন্ট ডিসিশনস যেগুলো নিয়েছি এখন পর্যন্ত, আমি খুব বেশি চিন্তা করি না ওগুলো নিয়ে। So I think I'm enjoying my married life, to be honest. সবচেয়ে আনন্দের বিষয় যেটা, সেটা হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার মেন্টাল কানেক্টিভিটি, যেটা
সাইকোলজিক্যাল ইন্টারঅ্যাকশন বুঝে যাচ্ছে দুজনেই ছবি আঁকো নিশ্চয়ই কমন ইন্টারেস্ট দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ হ্যাঁ খুবই ক্রিয়েটিভ ব্যাপার নীরবের কি হিডেন ট্যালেন্ট আছে এরকম কোনো আমি যাই একদম পুরো ওপেন এখন আমি আর নীরব কাজ করেছি টেলিভিশনে বিজ্ঞাপনে কাজ করেছি হ্যাঁ আর কয়েকটা বিজ্ঞাপন করেছি না ভুজিয়াটার কথা মনে হচ্ছে গরুর গাড়ির মধ্যে হ্যাঁ তো এখন কি টেলিভিশনে কাজ করার অফার নিশ্চয়ই আসে এখন কি টেলিভিশনে কাজটা ওইভাবে প্রায়োরিটি করা হয় নাকি করতে চাস না চাস না আমি নাটকের জায়গা থেকে আমি মানে খুব রেয়ার আমি কাজ করি আমি নাটক করেছি প্রায় 1.5 বছর আগে বাট ফিল্মে আসার পর আমি খুব কম নাটক করেছি আমার কাছে মনে হয় সব মিলে 15-20টা নাটক হবে আমার কাছে মনে হয় যে মানে হলে গিয়ে যারা ছবি দেখবে তারা আসলে টিভিতে দেখতে চায় না আর টিভিতে যারা দেখে তারা আসলে তাদেরকে হলে পছন্দ করে না বা মানে ওরা চায় না যে এই টিভির মানুষগুলো আমরা হলে গিয়ে দেখি আচ্ছা দুজনই যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে কি মনে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কাজ করার পরিবেশটা কেমন বা সামনে কি আমরা আরো ভালো সময় আসবে নাকি ইটস গোইং ডাউন অবশ্যই আমার তো মনে হয় সামনে অনেক ভালো সময় আসছে কিন্তু এটা আমাদের কন্ট্রিবিউশন দরকার এবং এক্সপেকটেশন আমাদের আছে অ্যাজ আর্টিস্টস অফ কোর্স মেকার্সদের কাছে এবং যারা আর কি ইনভেস্টর আছেন যারা আমাদের ইন্ডাস্ট্রিতে তাদেরকে আমি বলবো আরেকটু বা অনুরোধ করব সেটা হচ্ছে যে আমরা যেন আরেকটু ব্রেভ হই ওয়েন ইট কামস টু মেকিং ফিল্মস অর অ্যাট লিস্ট ইনভেস্টমেন্টের দিক থেকে কারণ আমাদের এখানে গল্পের কোনো অভাব নেই কিন্তু আমাদের ডাইনামিক্স আছে অনেক লিমিটেশনস আছে পলিটিক্যাল লিমিটেশনস আছে ফিনান্সিয়াল লিমিটেশনস আছে একজন আর্টিস্টকে লিমিট না করা ভালো আমার মনে হয় আমাদের ভালো ভালো গল্প নিয়ে খেলা উচিত একজন আর্টিস্টকে সুযোগ দেওয়া উচিত যেমন আমরা আব্বাসের কথা বলতে হয় সেটা হচ্ছে একটা নতুন একটা কিছু ছিল একজন আর্টিস্টকে যে গতানুগতিক নীরব ভাইকে দেখে দর্শকরা যেভাবে অভ্যস্ত বা পছন্দ করেন ওটা থেকে বেরিয়ে এসে তিনি একটা নতুন কিছু করলেন এবং অবভিয়াসলি উই ক্যান অল সি দ্য রিয়াকশনস অ্যান্ড দ্য ফিডব্যাক দে অল লাভড ইট ঠিক তেমনি আবার এই জিনিসগুলো 5 বছর আগেও কিন্তু অনেক মানে রিস্ক ফ্যাক্টর মনে করতো মানে কিছু আমরা মানে একটু ডিফারেন্ট মানে কেন একদম নতুন কিছু করব যদি দর্শক পছন্দ না করে বা দর্শক যদি না নেয় যারা ইনভেস্টার সে আসলে ওই জায়গাটা চিন্তা করে যেমন আমাদের প্রযোজক সমিতির 7 বছর 7.5 বছর পরে প্রযোজক সমিতির নির্বাচন হলো সো রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্টও চলে এসছে যে প্রজেক্টরের যে ভাড়াটা ছিল যেমন আমরা যখন 100টা হলে একটা ছবি রিলিজ করতে যাই পার উইকের জন্য 10,000 করে দিতে গেলে একটা প্রডিউসারের 10 লাখ টাকা দিতে হচ্ছে শুধুমাত্র ছবি রিলিজের আগের দিন তার মানে সে যখন টাকা ইনভেস্ট করছে একটা 1 কোটি টাকার ছবি করে ফেলছে তারপর তাকে 10 লাখ টাকা আরও দিতে হচ্ছে হল মাল প্রজেক্টের ভাড়া হিসেবে সো এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রত্যেক টিকেটে 3 টাকা করেছিল যে টাকাটা প্রডিউসার পেতো না এটাও এখন প্রডিউসার পাচ্ছে সো আমার কাছে মনে হয় যে অনেক ভালো সময় আসছে সেই প্রত্যাশায় একটা ব্রেক নিব এখন প্রিয় দর্শক আমরা তাসকিন আর নীরবের সাথে গল্প করছি আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিব নিচ্ছে একটা ছোট্ট বিরতি গিয়ে দেখি ওর বাসায় অনেকগুলো ছবি লাগানো আমি সে কিরে দোস্ত এটা কে বলে আমি যাই ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে আছে তাসকিন এবং নীরব আচ্ছা একটা প্রশ্ন আমি জানি না নীরব তোর আছে কিনা তাসকিনকে নিয়ে আমার এই প্রশ্ন যখন প্রথম ওর ছবি টবি দেখলাম ফেসবুকে তুমি ছেলেটার চোখটা অন্যরকম তো কি তোমার এই চোখের নীল চোখের রহস্য কি রহস্য তো কিছু না আমি বলবো যে আমার চোখের কালারের জন্য বা এই শেডটার জন্য বেসিক্যালি একটা ভালো দিকও আছে একটা মন্দ দিকও আছে ভালো দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিংয়ের দিকে না মানুষ যেতে যেহেতু এটা একটু ডিফারেন্ট আমার ক্যারেক্টার যে জিসানের ক্যারেক্টারটার কথা যদি বলি এটা একটা গেমিক হিসেবে কাজ করেছে মানুষ আচ্ছা ওর চোখটা একটু অন্যরকম একটু লাইট চোখ তারপর আবার ভিলেন সো ইট ওয়ার্কড আউট ইউনো আর যেহেতু লাইট চোখ সামহাও একটু রেয়ার আমি জানি না আমি আমি এমন কোনো বিগ ডিল দেখি না আসলে লাইট চোখে আমার কাছে আসলে ডার্ক চোখ আমার পার্সোনালি আমি পছন্দ করি ডার্ক চোখ আসলে না মানে সবাই মরে যাচ্ছিল আর কি ও মাই গড চিলিটার কি চোখ সেই রকম বলে আর কি আমার কাছে খুব আনকমফোর্টেবল লাগে একটা একটা ট্রুথ শেয়ার করি আমি আমার ওয়ান অফ দ্য বিগেস্ট কমপ্লেক্স দ্যাট আই হ্যাভ যখন কেউ আমার চোখ নিয়ে কথা বলে আমার খুব আনকমফোর্টেবল ইনফ্যাক্ট আমি আমার ওয়াইফকে সবসময় বলি যে মানুষ যখন বাইরেই হোক বা যে কোনো জায়গায় হোক যখন বলে যে ভাই আপনার চোখটা একটু কেমন যাবে এই জন্য আমি অনেক সময় গ্লাসেস পরে হাঁটাহাঁটি করি আমি ভাবছি আচ্ছা আসলে এটা কী বলবো ভাই আমার তো আসলে কালো চোখ পছন্দ কিন্তু এরকম বলছে কেন আপনার তো চোখ এরকম আলহামদুলিল্লাহ চোখ তো চোখই
আচ্ছা আমি এখন একটু দুইজনেরই বাল্য জীবন শুনতে চাই, ছোটবেলার গল্প শুনতে চাই। তাস্কিনেরটা তো জানলাম যে ছোটবেলায় বিটিভিতে নাচতে নাচতে গান গাইতে গাইতে বড় হয়েছে। নীরব কোথায় বড় হয়েছিস? ছোটবেলার গল্প যখনই আসে তখন মনে হয় যে ক্রিকেট খেলা, তারপরে আমরা ক্যান্টনমেন্টে যে কাফলে থাকি ওইটার পেছনে পুরনো এয়ারপোর্ট বলতে আগে যে পুরনো এয়ারপোর্টটা ছিল ওইটা তখন আমাদের ওই জায়গাটা ওপেন ছিল, সো ওইখানে আমরা পড়ে থাকতাম। আমি একদম দেখা যাচ্ছে স্কুল থেকে এসে সন্ধ্যার আজান দেওয়ার আগ পর্যন্ত যতটা সময় ওখানে স্পেন্ড করা যায়, এবং অ্যাট এ টাইম দেখা যায় ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, মানে আরও কী কী খেলা যায় ওখানে, হ্যাঁ সব রকম খেলাগুলো খেলে তারপর দেখা যায় বাসায় আসতে। কিন্তু তাহলে তুই মানে এই যে আমার মিডিয়ার সাথে কানেকশনটা কিভাবে? মিডিয়ার কানেকশন আসলে আমার একটা ফ্রেন্ড আছে ডেভিড, ওর নাম, ওর বাসায়, ও আমার এলাকার কাফরুলে, ওর বাসায় গিয়ে আমি গিয়ে দেখি ওর বাসায় অনেকগুলো ছবি লাগানো। আমি সে কিরে দোস্ত, এটা কে? বলে আমি। যাই তাহলে এরকম লাগতেছে কেন তোকে? বুঝছে দোস্ত, আমি মডেলিং করার জন্য আমি ফটো সেশন করছি। আমি ও আচ্ছা জোস্ত, হ্যাঁ মানে বুঝছেন আপনি, মানে আমি দেখে আমি ওর মানে মিলাইতেই পারতেছি। পরে আমি বলছি ঠিক আছে দোস্ত, আমি একটা কাজ করি, এরকম করে ছবি তুলতে কত টাকা লাগবে? হ্যাঁ ও আমাকে বললো যে আমি যেখান থেকে করছি 4,500 টাকা লাগে, আর তোর আসা যাওয়া ভাড়াটা 5,000 বা তার বেশি লাগবে। তখন আমি বলছিলাম ঠিক আছে তাহলে আমি ছবি তুলবো। আচ্ছা, এই আমার বোনের কাছ থেকে, আমার ভাইয়ের কাছ থেকে, এদের থেকে নিয়ে নিয়ে আমি এই টাকা নিয়ে ফটো সেশন করি। এইভাবে করে ও আবার আমাকে বুদ্ধ মানে ইয়ে করলো যে চল আমরা মডেলিং করার জন্য যেখানে র‍্যাম্পে কাজ করে এগুলো ঘুরে তোকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াই। এই করতে এইভাবেই সর্বনাশটা হলো, সর্বনাশ। আচ্ছা আমি তাস্কিনের কাছে আসবো, কিন্তু তার আগে একটু আরেকটু তোর পার্সোনাল লাইফ সম্পর্কে জানি। সেটা হচ্ছে তুই বিয়ে করলি কবে? 2014। সে তো বেশি দিন না। না অনেক, এখন তো 19। হ্যাঁ, তার মধ্যে তোর মাশাআল্লাহ দুটো বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, সো তুই তো অনেক বিজি থাকিস। হ্যাঁ, অনেক শুটিং টুটিং এ থাকতে হয়, তো ফ্যামিলির সাথে টাইম কিরম স্পেন্ড করতে পারিস? না ভালো, আমি যেটা হয় যে দুটো বাচ্চা যেহেতু অবভিয়াসলি অনেক নিশ্চয়ই বাচ্চারা ডিমান্ড করে যে সেটা হয় যেটা হয় একসাথে বেড়াতে যেতে চায়। যখন আমি শুটিং থাকে না দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমি বাসায় থাকছি, এবং দেখা যাচ্ছে বিকেলে বা সন্ধ্যার পরে বের হচ্ছি। আর নর্মালি রাতের বেলা পিচ্ছেগুলো আসলে ওদের দুজনের জন্মই একদম রাত 2-3 পরে, সো আল্লাহর রহমতে ওরাও রাত জেগে থাকে, সারা রাত জেগে থাকে। এবং গতকালকে আমি রাত্রে মনে হয় 5:30 ঘুমেছি, সো এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, আর আর তাস্কিনের তো তুমি অনেক ব্যস্ত, তুমি কি এখন অস্ট্রেলিয়াতে থাকো না ঢাকায় থাকো? আমি ঢাকায় আসলাম গত বছর নভেম্বরে 27th, এটা আমার লংগেস্ট স্টে সো ফার। 2 মাস পর আমি ব্যাক করব সিডনিতে, কারণ আমি আসলে বেসড ইন সিডনি, এখনও আমার মানে বাসাবাড়ি সব ওখানে। কিন্তু আমার বাংলাদেশে অ্যাটলিস্ট লম্বা সময়ের জন্য আসার রিজনটা হচ্ছে আমি এখানে কনসেকিউটিভলি কয়েকটা ছবি একটু ভালো একটা সময় দিতে চাচ্ছি আর কি, চাচ্ছিলাম অনেকদিন ধরে। এবং আমার মনে হয় যে এটা আমি শুনেছি এবং ডিসকাশনের পর ফ্যামিলির সাথে এবং মুভি ফিটার্নিটির যারা আছেন তাদের সাথে কথা বলে আমি যেটা ডিসাইড করলাম সেটা একটু লম্বা সময়ের জন্য আসি, মন দিয়ে কিছু ফিল্মে ভালো ভালো কিছু প্রোডাকশানে কাজ করার পর তারপর আমি ফিরে যাব when the time comes. তুমি কি সিডনিতে পড়তে গিয়েছিলে, মানে when did you move to Sydney? Exactly, আমি আসলে গেলাম as a student. আচ্ছা, তারপরে আমার ইউনিভার্সিটি কমপ্লিট করার পর আই ফিনিশড মাই মাস্টার্স, আই ফিনিশড ডিপ্লোমা এন্ড দেন মাই মাস্টার্স, এন্ড এখন আমি আমার পিএইচডি নিয়ে রিসার্চ করছি এট দ্য মোমেন্ট। আচ্ছা, সো তুমি ওখানে এখন লেখাপড়া করছো? লেখাপড়াটা আসলে করতে আমার পড়ালেখা করতে ভালো লাগে, মানে আই লাইক টু লার্ন। আমার আমার খুব কষ্ট হয় আর অস্থির লাগে যখন আমি কোনো কিছু মিনিং জানি না বা কীভাবে জিনিস ওয়ার্ক করে আমি যদি এটার আনসারটা না জানি তাহলে আমার খুব অস্থির লাগে। সো আমার সারা প্রতিনিয়ত আমার কিছু না কিছু জানতে ইচ্ছা করে, শিখতে ইচ্ছা করে। সো আই থিঙ্ক লার্নিং ইজ কি নিয়ে রিসার্চ করছো? নিউরোলজি, হিউম্যান ব্রেইন। আর তুমি মাস্টার্স করেছো কিসে? আমি মাস্টার্স করেছি বিজনেস ম্যানেজমেন্টের উপর। বিজনেস ম্যানেজমেন্ট থেকে নিউরোলজি? আমার আসলে ব্যাচেলর্স ছিল ফরেনসিক্সের উপর, এনভায়রনমেন্টাল ফরেন্সিক্স, উইচ ইজ টক্সিকোলজি। আর আমি সিডনিতে কাজ করেছি ইন দ্য গভর্নমেন্ট সেক্টর উইথ দ্য ফেডারেল পুলিশ অ্যাজ এ টক্সিকোলজি। সো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড সায়েন্স রিলেটেড, সো আমি চেয়েছিলাম সবসময় সায়েন্সের সাথেই সম্পৃক্ত থাকতে আর কি। সো সায়েন্স থেকে বেরোতে চাইনি, সো হোপফুলি যদি সময় লাগবে আমার পিএইচডি কমপ্লিট করতে বেশ কিছুদিন, তারপরে আর আশা হয়নি আসলে। সিডনিতে পড়ালেখা শেষ করার পর ওখানে তো ওয়ার্ক লাইফ শুরু করে দিলাম, কাজ করলাম,
এবং তুমি এখন তো তোমার তোমার রিসার্চের পাশাপাশি এখন তুমি অ্যাক্টিং এ অনেক বেশি সময় দিতে চাচ্ছ, সো হাউ আর ইউ গোইং টু ব্যালেন্স দ্যাট? প্রথম প্রথম এটা আসলে চ্যালেঞ্জিং ছিল, কারণ আমার সিডনি থেকে ব্রেক নিয়ে আমার আসতে হতো, আমার ফুল টাইম যেহেতু জব ছিল ওখানে, তো কোনো ফুল টাইম ওয়ার্কই কখনো ওটা অ্যালাউ করে না, কারণ আমি ইয়ারলি একটা অ্যানুয়াল লিভ পাই, উইচ ইজ অনলি ভ্যালিড ফর 2 মান্থস। তো আমাদের এখানে একটা প্রজেক্ট এক মাসের জায়গায় 2 মাস গড়িয়ে হতে পারে, 2 মাস 3 মাস হতে পারে। তো এখন আমি আসলে ওদের সাথে কন্ট্র্যাক্টে আছি, উইচ মিনস আমি এখানে যতক্ষণ সময় দরকার আমি থাকতে পারবো, এবং ব্যাক করে আমি কন্ট্র্যাক্টে ওদের সাথে আবার রিজয়েন করতে পারবো। আচ্ছা, সো এখন তুমি ফুল টাইম অ্যাক্টর আর পার্ট টাইম রিসার্চার? এক্স্যাক্টলি। ওকে, গুড। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের তাসকিন বলেছিল গান শোনাবে। হ্যাঁ, ও বলেছিলাম নাকি গান শোনাবো? ওকে, কোন গান শোনানো যায়? তুমি একটু চিন্তা করো, আমি বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ গল্প করলাম নীরব এবং তাসকিনের সাথে, যে নীরব বলল যে তাসকিনের সাথে কাজ করতে চাইলে ও ভিলেন হতে চায়, আর তাসকিন তো এখন আর ভিলেন হতেই চায় না, ও এখন হিরো হতে চায়। তো ওরা হিরো হোক আর ভিলেন হোক, যেটাই হোক, আমরা আশা করব যে ওরা আমাদের অনেক ভালো ভালো কাজ সামনে উপহার দেবে, এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি যখন বাসা থেকে আসছি আজকে স্টুডিওতে, তখন হঠাৎ দেখলাম বৃষ্টি শুরু হলো। আচ্ছা, তো আমার খুব অল টাইম ফেভারিট একটা সং, আমাদের শ্রদ্ধেয় নিয়াজ ভাইয়ের একটা সং, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে হই মুখ, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বাহ, থ্যাংক ইউ।